পুরসভার পানীয় জলের ট্যাপ থেকে বেরিয়ে আসছে কিছু জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনিতে শনিবারে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এই ঘটনা শুধু আজকের নয় কয়েক মাস আগেও একই ট্যাপকল থেকে কিছু পাওয়া গিয়েছে এমন ট্যাপকলের জল পান করা স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা শনিবার সকালে স্থানীয় জনকার রায়ে জলে নিতে এসে বালতিতে চোখে পড়তেই চক্ষু চরক গাছ হয়ে যায় তার তিনি লক্ষ্য করেন বালতিতে আস্ত একটি জীবিত কেঁচো নড়াচড়া করছে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পৌরসভায় সমস্যার কথা জানানো হলেও কোনো কর্ণপাত করছে না পুরো কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ করেন তিনি দিদি জল নিচ্ছিল জল নিতে কেঁচু বেরোলো তো আমাকে যে ডাকলো আমি আসলাম দেখলাম দেখে আমি জানাইলাম আমাদের ওয়ার্ড কমিশনারের দায়িত্বে যিনি আছে তাকে জানালাম তো আমরা কমিশনারকে এর জানিয়েছি উনি উপর মহলেও জানিয়েছে যেখানে জল দপ্তরে যিনি আসেন পদে আছেন সিনি এসে দেখেও গেছে কিন্তু কোনো কাজ হয়নি বালতি বসাই দিছি দিয়ে কি জলের মধ্যে কেঁচো পড়ছে তারপরে আমি জল নেওয়া বন্ধ করে দিছি আমাদের কাউন্সিলারের দায়িত্বে যে আছে সে বলছে যে ভিডিও করতে আমি পাশের বাড়ি একজন বোনকে আমার ডাক দিলাম যে ও ভিডিও করলো তারপরে ওকে পাইলাম যে দায়িত্বে আসে ওকে ডাকলাম ডাইকে দেখাইলাম দেখো ওই যে কেঁচো পড়ছে এই জলগুলা কি করে খাবো আমরা অনেক দিন থেকে আমাদের সমস্যা প্রায় বছর হয়ে গেল আমরা কানসিলারকে জানাইছি মিউনিপ্যালিটিতে জানাইছে অফিসার এসে দেখেও গেছে কিন্তু কোনো শুরু হওয়া হচ্ছে না হ্যাঁ পরশ্রী কলোনি একটা জলের কল ট্যাপ কলের জল কলের জল দিয়ে মানে কেচে বেরোচ্ছে ওটা গত দু মাস তিন মাস আগেও বেরিয়েছিল তো সেই মতো জলদপ্তরকে জানানো হয়েছিল তারা এসে পরিষ্কার করে দিয়ে গেছিলেন আবার ওই জায়গা থেকে কিছু বেরোচ্ছে আর আর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পরেশমিত্র কলোনি এবং নেতাজি পাড়া দুটো এরিয়ার প্রায় এইটটি পারসেন্ট ট্যাপ কলে জল দিয়ে জল পড়ে না এবং বেশিরভাগ বাড়িতে পাম্পে জল উঠছে না তো এটা আমি বারংবার জলদপ্তর পৌরসভা জলদপ্তরকে জানিয়েছি কিন্তু তারা আসে মাটি খোঁড়ে পাইপ চেক করে কিন্তু কোনো স্থায়ী একটা সমাধান তারা করতে পারেনি এখনও পর্যন্ত